হাই ফ্রেন্ডস, আর আজকে তোমাদের আরও একবার ওয়েলকাম এসডি স্যার ম্যাথ ক্লাসে। আর তোমরা জানোই আমরা কিন্তু আগের দিন করেছি কনসেপ্ট থেকে ফ্রিক অফ রেশিও এবং আমরা পাঁচটা অঙ্ক করেছি। আজকে আমরা করব অঙ্ক নাম্বার ৬ থেকে। আর আরও একবার মনে করে দিই, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল বাটনটি টিপে দেবে, যাতে কী হবে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই প্রয়োজনীয় ছেলে যারা যাদের দরকার, যাদের অঙ্কটা শেখা দরকার, হয়তো টাকার অভাবে শিখতে পারছে না, গোটা বাংলায় তোমরা সেই জিনিসগুলোকে ছড়িয়ে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার মোবাইল নাম্বারটা হলো 8777-02-9244, একদম শো করছে এখানে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই নাম্বারটা তোমাদের প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করে দিতে পারো, যাতে আমি লিঙ্কগুলো সেসব জায়গায় শেয়ার করে দিতে পারি, যাতে তোমরাও সবাই একসাথে আমরা অঙ্কটা শিখতে পারি। অঙ্কটা করাটা ইম্পর্টেন্ট নয়, অঙ্কটা শেখাটা ইম্পর্টেন্ট। চলো আমরা শিখছি আমাদের সিক্স নম্বর অঙ্কে। আজকে আমাদের সিক্স নম্বর অঙ্ক, দেখো কী বলছে সিক্স নম্বর অঙ্ক। বলছে যদি কোনো সংখ্যার সাথে 64 যোগ করা হয়, তবে সংখ্যাটি নিজের 157 সমস্ত 1/7% বা 157.1/7% হয়ে যায়, তাহলে আসল সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আসল সংখ্যাটি কত? তাহলে আমরা কী করব, 4 মানেই 64, তাহলে 7 মানে কত, 112। এই হয়ে গেল আমাদের এক্সাম অ্যাপ্রোচ। তোমরা বুঝতেই পারছো, তোমার ট্যালেন্টেড ছেলে, তোমরা যারা ট্যালেন্টেড হয়েছো তারা বুঝতে পারছো, বা যারা প্রথম ক্লাসটা করেছো তাদের কাছেও এই বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে জলের মতো, কেন আমি এইভাবে এক্সাম অ্যাপ্রোচ করছি। চলো কনসেপ্ট কী বলছে আমাদের, কেন এরকম হলো। আচ্ছা, আমাদের একটা কথা তোমাকে আমি কী শিখিয়েছি, আমাদের অঙ্ক কিসে করতে হবে, ট্রিক অফ রেশিওতে করতে হবে। ট্রিক অফ রেশিও, ট্রিক অফ রেশিও কী বলছে, 157.1/7%। চলো এটাকে আমরা কিসে ট্রান্সফার করে দিই, রেশিওতে ট্রান্সফার করে দিই। কীভাবে করব, আমরা শিখিয়েছিলাম প্রথম ক্লাসে, একদম প্রথমেই শিখিয়ে দিয়েছিলাম কনসেপ্টে কী করে করতে হবে। দরকার হলে আবার দেখে নাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তা বাদেও তোমরা আরেকবার দেখে নেবে। চলো 100+57.1/7% হলো। এবার 100 মানে কত, 1 শিখিয়েছিলাম, আর 57.1/7 মানে কি, এই 7 দেখে কার কথা মনে করবো, 14.2/7 কথা। 14.2/7 যদি হয় 1/7, তাহলে 57.1/7 কত হবে, ×4, 4 গুণ আমরা করেছি। তাহলে আবার একবার দেখে নাও, দেখতে অসুবিধা নেই, ট্রিক অফ রেশিও ভালো করে বোঝো, দেখে নাও আরও একবার, আগের ক্লাসটা আরও একবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলেই ক্লিয়ার হবে, বারে বারে দেখতে হবে অঙ্ক ক্লাস। তাহলে 1+4/7, তাহলে কত হয়ে গেল, 7×7 = 11/7 হলো। তাহলে আমাদের অঙ্কটা কী দাঁড়ালো, 11/7। 11/7 মানে কি, 7 যদি আমার অরিজিনাল নাম্বার হয়, তার 157.1/7% হচ্ছে আমার 11। 7 যদি অরিজিনাল নাম্বার হয়, তার 157.1/7% মানে 11। আচ্ছা, আমার কোশ্চেন কী বলেছে, কোনো সংখ্যার সাথে 64 যোগ করা হয়, তাহলে আমার 157.1/7% চলে আসবে। আচ্ছা, আমরা কী বলেছি, মেন নাম্বার কত, 7। তাহলে আমরা বলছি 64 যোগ করতে হবে। আচ্ছা, আমরা এখানে কী করব, 7-এর সাথে কত যোগ করলে 157.1/7% আসবে, 7-এর সাথে যোগ করতে হবে আমাকে 4 নাম্বার, 7-এর সাথে আমাকে যোগ করতে হবে আর 4 নাম্বার, তাহলেই কী হয়ে যাবে, সেই সংখ্যাটা 157.1/7% আসবে। আচ্ছা, আমাদের হিসাবে আসছে 4, এটাই কোশ্চেনে কত বলে দিয়েছে, 64। তাহলে 4 মানেই কত হয়ে গেল, 64। বলেছে না অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল কত, 7। তাহলে 7 মানে কত বলো, 7 মানে কত হয়ে যাচ্ছে আমাদের, 7×64/4, আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 112। তাও বলছি তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক আরও একবার নিজেরা হাতে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে শিখতে পারবে। তাহলে আমরা যাই আমাদের পরের অঙ্কে। চলো এইবার আমরা আমাদের যাচ্ছি কত নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক আমাদের কী বলছে, দেখো জনের বেতন প্রথমে 50% হ্রাস পেয়েছে, তারপরে কী হয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে। প্রথমে 50% হ্রাস, তারপর 50% বৃদ্ধি, তাহলে তার মোট কত শতাংশ ক্ষতি
হয়েছে, তাই তো? প্রথমে 50% নাশ, পরে 50% বৃদ্ধি। তাহলে এক্সাম অ্যাপ্রোচ কী? 50-75, তার মানে 25%, 25% কী হয়েছে? হ্রাস পেয়েছে। হয়ে গেল আমাদের এক্সাম অ্যাপ্রোচ। এইবার দেখো আমরা যাচ্ছি আমাদের কনসেপ্ট, সবাই দেখে নাও এক্সাম অ্যাপ্রোচ, এবার যাচ্ছে আমাদের কনসেপ্ট, কেন এরকম হচ্ছে, আরে কেন কী ব্যাপার। তাহলে দেখো প্রথমে আমাকে কি বলেছে, 50% বৃদ্ধি, তারপরে 50% হ্রাস। তাহলে আমরা করবো সেই ট্রিক অফ রেশিওরই একটা পার্ট হচ্ছে 100, ঠিক আছে? তাহলে আমি যদি 100 ধরি, প্রথমে কি হয়েছে 50% হ্রাস পেয়েছে, মানে 50% বাদ, তারপরে 50 হয়ে গেল বাদ। তাহলে আমার কাছে জনের এখন বেতন কত? এখন বর্তমানে বেতন হচ্ছে 50, 100-এর মধ্যে 50% বাদ হয়ে গেছে, বাদ চলে গেল, এখন বেতন হচ্ছে 50। এই যে এখনের যে বেতন, সেই বেতন আবার 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো 50% বৃদ্ধি মানে প্লাস, তাহলে 50% মানে কি? 1/2, তাহলে কত হয়ে গেল? 50 × 1/2, তার মানে 25 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, মানে প্লাস হয়েছে। তাহলে এখন আগে ছিল আমার কত? 50, এখন আমার বৃদ্ধি কত পেলো? এটা কি করে দিই? বৃদ্ধি, বৃদ্ধি কত হলো? 25। তাহলে বলো এখন আমার কাছে কত হয়ে গেল? 50 + 25, তার মানে হলো 75, তার মানে আগে ছিল 50, এখন আরও 25 বৃদ্ধি হয়ে গেল, তাহলে হলো 75। তাহলে জনের বেতন প্রথমে কত ছিল? এটা হলো ফার্স্টে ছিল কত? 100, এখন কত হয়ে গেল? 75। তাহলে বলো বেতন কতটা হ্রাস পেয়েছে? 100 - 75%, তার মানে হলো 25% হ্রাস পেয়েছে। চলো চলো এইবার আমরা যাচ্ছি আমাদের আজকের 8 নম্বর অঙ্কে। 8 নম্বর কী বলছে? একজন শিক্ষার্থীকে পাস করতে মোট নম্বরে 33% অর্জন করতে হবে। তিনি 125 নম্বর পেয়েছেন এবং 40 নম্বরের জন্য কী হয়েছে? ব্যর্থ হয়েছে। তাহলে তার সর্বোচ্চ নম্বর কত? ঠিক আছে, তাহলে আমরা কী করবো এক্সাম অ্যাপ্রোচ? 500। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত হয়ে যাচ্ছে? 500, ঠিক আছে? তো কেন এরকম হলো? চলো একটু আমরা কনসেপ্ট দিয়ে বুঝি, কেন 5, কোথা থেকে এলো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এগুলো না বুঝলে কিন্তু হবে না। চলো আরেকবার পড়ি। দেখো পাস করতে হবে 33% পেলে, তাহলে 33% পেলেই সে কী করবে? পাস করবে। তার মানে ধরো এখানে তাকে কী করতে হবে? পাস করতে হবে, আর পাস করার জন্য তাকে কত পেতে হবে? 33%। আচ্ছা একটা ছেলে কী পেয়েছে? 125 পেয়েছে হচ্ছে 125, আর সে যদি আর 40 নম্বর পেতো তাহলে সে পাস করতো, তাহলে তাকে আর এখানে কত নম্বর পেতে হবে? 40। তাহলে এই 40 পেলেই সে কী করতো? পাস করতো। তাহলে বলো পাস মার্কস কত? 125 + আরও 40, তাহলে কত হয়ে যাচ্ছে? পাস মার্কস 125 + 40, তার মানে হচ্ছে 165। তাহলে 165 পেলে সে পাস করতো। আবার আমরা কি বলে দিচ্ছি, জয়নিতাই বলছে 33% পেলে নাকি আমরা পাস করব। তাহলে 33 বলছে পার্সেন্টে পাস করব, সেটাই আমাকে বলে দিচ্ছে কত? 165-তে পাস করব। তাহলে 33 মানেই কত? 165। আচ্ছা বলেছে না টোটাল নাম্বার কত? তাহলে ট্রিক অফ রেশিও কী বলছে আমাদের? টোটাল মার্কস মানে কত? 100 মানে কত? 100 মানে হলো 165 × 100/33, তাহলে আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 500, তার মানে আমাদের টোটাল মার্কস ছিল 500। চলো পরের কোশ্চেন। চলো এইবার আমরা শুরু করছি আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক জয়নিতায় কী বলছে? বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.12% বেড়ে যায় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে কত পার্সেন্ট? আচ্ছা আবার আমরা বারবার করে বলছি, আমরা কিন্তু ট্রিক অফ রেশিওটা অ্যাপ্লাই করছি, আগেও যেভাবে করেছি এখনও সেইভাবেই করছি, ভবিষ্যতেও সেইভাবেই করব। তাহলে চলো আমরা কীভাবে এক্সাম অ্যাপ্রোচ করব? 8, 5, 40, আর এইখানে বেড়ে কত? 37%, মানে 11, 4, 44, তার মানে কত হলো?
10%। এই হলো আমাদের এক্সাম অ্যাপ্রোচ। এক্সাম অ্যাপ্রোচ কী বলছে আমাদের? 10%, ঠিক আছে। তো তাহলে আমরা এবার যাই আমাদের কনসেপ্ট। কনসেপ্ট কী বলছে জয়নিতাই? দেখো কনসেপ্ট আমাকে বলছে ট্রিক অফ রেশিও। বারবার করে একটা কথা বলে দিচ্ছি, কিন্তু ট্রিক অফ রেশিও আমাকে কী বলছে সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে 37.5 মানে কি? আর আমি এখন নতুন করে বলবো না, দেখে নাও আগের ভিডিও বা আগের ভিডিওগুলোতে কী বলেছি। 37.5%কে আমরা রেশিওতে ট্রান্সফার করেছি, সেটা কত হয়ে যাচ্ছে? 3/8। দেখে নাও প্রথম ভিডিও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখে নাও। আবার বলছি কনসেপ্ট দেখে নাও, নাহলে সমস্যা। 3/8 হলো। আর একটা কী আছে? 20%। 20% মানে কি? 1/5। আচ্ছা, 37.5%টা বৃদ্ধি হয়েছে না হ্রাস পেয়েছে? দেখে নাও, 37.5%টা বৃদ্ধি হয়েছে, আর 20%টা কী হয়েছে? হ্রাস পেয়েছে। এই যে তো যত অঙ্ক দেবে, আমরা অনেকেই একটা ভুল করি, x+y+xy/100 বা x-y-xy/100 হবে, সহজ সংখ্যার ক্ষেত্রে হবে। যখন একটু জটিল সংখ্যা দেবে, ধরো এটা একটু এরকম দিয়েছে, এখানে আরও জটিল সংখ্যা দিয়েছে, তখন কি যারা কনসেপ্টে করছে, যারা ট্রিক অফ রেশিওতে করছে, তারা সহজ সংখ্যা যত সেকেন্ডে করবে, কঠিন সংখ্যা তত সেকেন্ডেই করবে। যারা ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করছে, তারা সহজ সংখ্যা দিলে যে সেকেন্ডে করবে, আর কঠিন সংখ্যা দিলে তার 3-4 গুণ সেকেন্ডে করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ফারাক হয়ে যাবে তোমাদের, এই জায়গাটা ফারাক হয়ে যাবে, টাইমের ফারাক হয়ে যাবে। তোমরা যারা সিজিএল দিয়েছো, সিএসএসএল দিয়েছো, তারা বুঝতে পারছো যে এখন ভগ্নাংশে আসছে। আর তোমরা কিন্তু অনেকেই সিজিএল সিএসএসএল আমি দেখেছি ম্যাথের নাম্বার কিন্তু অনেকেরই খারাপ হয়েছে। এনডিবিসিতেও কিন্তু তাই হবে যদি তোমরা ট্রিক অফ রেশিও না করো। ট্রিক অফ রেশিওতে করবে, দেখবে কোনোভাবেই তোমাকে কোনো অঙ্ক দিয়েই ওই 20টা অঙ্ক 25টা অঙ্ক ওই 10 মিনিটের বেশি তুমি কোনোভাবেই চেষ্টা করলেও তুমি এর বাইরে করতে পারবে না, 10-12 মিনিটের মধ্যে অঙ্ক শেষ। দেখো আমরা কি জানি এরিয়া কি করে বেরোয়? লেন্থ আর ব্রেন্থ গুণ করলে কি চলে আসবে? এরিয়া মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি চলে আসবে? এরিয়া মানে ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমি বলছি আগে আমার কাছে, এটা হচ্ছে আগে, এটা কি পরে? তাহলে কি বলছে? আগে আমি ধরলাম এটা আমার মেন লেন্থ, তাহলে 8 হচ্ছে আমার আগে লেন্থ ছিল। তাহলে আগে লেন্থ ছিল কত? 8। তাহলে তার 37.5% বেড়ে গেছে। তাহলে 8-এর 37.5% মানে কত? 8 ছিল, 37.5% বেড়ে গেছে, মানে 3 ইনক্রিজ হয়েছে। বেড়ে কত হয়ে গেল? 8-এ আর 3-এ যোগ করে 11 এখন। আচ্ছা তাহলে বি, ব্রেথ মানে কত ছিল আগে? এই যে এটা অরিজিনাল নাম্বার, তাহলে আগে ব্রেথ ছিল আমাদের 5, এখন কি হয়েছে? 20% কমে গেছে। তাহলে 5-এর 20% মানে 1, 1 কি হয়েছে? কমে গেছে। তাহলে আগে 5 থাকলে এখন হয়ে গেছে আমার 4। ক্লিয়ার? তাহলে আগে আমার কাছে কত এরিয়া ছিল? 5×8=40 এরিয়া ছিল, আর এখন এরিয়া কত? 11×4=44। তাহলে আগে আমার কাছে এরিয়া ছিল 40, এখন হয়ে গেছে কত? 44। তাহলে বলো পার্সেন্টেজ বৃদ্ধি। তাহলে কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে? কী করে করব? আগে চিন্তা করব কতটা বৃদ্ধি হয়েছে। বলো 40-44 গেলে বৃদ্ধি হয়েছে 4 পরিমাণ। পরের প্রশ্ন কি? কতর মধ্যে বৃদ্ধি হয়েছে? একইভাবে আমরা প্রফিট লসও করবো, কিন্তু একইভাবে এসআইও করবো, সবই ট্রিক অফ রেশিও। তাহলে 4/40, 40-এর মধ্যে বৃদ্ধি হয়েছে। পার্সেন্টেজ করা মানে কি? ×100%, আবার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 10%। চলো আমরা যাবো এবার আমাদের পরের অঙ্কে, 10 নম্বর অঙ্কে। কি বলছে? অরুণ একটি পরীক্ষায় সর্বাধিক নম্বরে 30% নাম্বার পেয়েছিল, এবং সে 10 নম্বরের দ্বারা ব্যর্থ হয়, মানে 10 নম্বর কম পেয়েছে। তবে সুজিত যে একই পরীক্ষায় অংশ নিয়েছে এবং মোট নম্বরে 40% পায় এবং পাশের নম্বর থেকে 15% বেশি পেয়েছে, সরি 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নাম্বার কত? তোমরা কিন্তু নিচে কোশ্চেনটা দেখে নেবে, বাংলাতেও আসবে, ইংলিশেও আসবে কোশ্চেন, ঠিক আছে, কোনো অসুবিধাই হবে না তোমাদের জন্য। চলো তাহলে আমরা এখানে এক্সাম অ্যাপ্রোচ কী করবো? অরুণ একটা পরীক্ষায় কী হয়েছে? সর্বাধিক নম্বরে 30% বেশি পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে তো আমাদের এক্সাম অ্যাপ্রোচ মুখোমুখি হয়ে যাবে, কি হয়ে যাবে? 30×10। আর আমাদের কত নম্বর বেশি পেয়েছে দেখো, বলেছে একজন পেয়েছে 10 নম্বরের জন্য আর একজন পেয়েছে 15 নম্বরের জন্য, তাহলে 10% কত হয়ে গেল? 25। 30 75 আর 10 বেশি,
আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 85। এই হয়ে গেল আমাদের এক্সাম অ্যাপ্রোচ। ধরে ধরে করবো, ঠিক আছে? অনেক ডাটা আছে, ঠান্ডা মাথায় মাথার মধ্যে নিতে হবে ডাটাগুলোকে সব, ঠিক আছে? কনসেপ্ট কী বলছে দেখো, কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো কনসেপ্ট বলছে আমাকে, ধরো এখানে কোথাও একটা পাস মার্কস আছে, হলো? আচ্ছা, আগে আমরা একটু আগে কী শিখেছি, টোটাল নাম্বার বার করা, কী করে টোটাল নাম্বার বার করতে হয়। এবার আমি কী শিখবো, শুধু পাস মার্কসটা বার করা, যে যেটুকু বলবো আমি সেটুকুর ওপরে কাজ করব। দেখো তাহলে একজন কত পেয়েছে, 30% নাম্বার পেয়েছে, আর একজন 40% নাম্বার পেয়েছে। যে 30 নম্বর পেয়েছে, 30%, সে পাস মার্কস থেকে আর 10 নম্বর কম পেয়েছে। মানে 30% নাম্বার পেয়ে আর 10 পেলে সে পাস করতো, ঠিক আছে? আগের অঙ্ক একটু ইজি ছিল, এর থেকে একটু মিডিয়ামের দিকে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে এগোচ্ছি আমরা, ধীরে ধীরে, তোর তাড়াতাড়ি নয়। আচ্ছা, আরেকজন পেয়েছে 40% নাম্বার, আর সে পাস মার্কসের থেকে কত কম পেয়েছে, বেশি পেয়েছে, কত? 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে হয়ে গেল 15 নম্বর। তাহলে আমাকে জানতে চাইতে কি, পাস নাম্বার কত? তাহলে বলো তো দেখি, এইটুকুর গ্যাপ কত পার্সেন্টের হচ্ছে? এখান থেকে এইটুকু 30%, এখান থেকে এইটুকু 40%, তাহলে গ্যাপ কত পার্সেন্টের হচ্ছে? 10%। জয়নি, তাই 10% হলো। আর এখান থেকে হচ্ছে 10 নম্বরের গ্যাপ, এখান থেকে হচ্ছে 15 নম্বরের গ্যাপ, তাহলে টোটাল গ্যাপটা কত হয়ে গেল, এই 10 আর এই 15, মানে হয়ে গেল আমার 25। তাহলে 10% মানেই কত? 25। আচ্ছা, পাস মার্কস মানে কি? এখান থেকে তোমাকে আগে যেতে হবে 30%, আর আমাকে যুক্ত করতে হবে 10। তাহলে 10% মানেই হচ্ছে 25। তাহলে কি আমি 30% নিতায় বার করতে পারবো না? একদম ঠিক। তাহলে 10 মানে 25, 30 মানে 3 গুণ, তাহলে 25 × 3 = 75। তাহলে 75 কত অবধি গেল? এইটুকু পর্যন্ত গেল। আমাকে বার করতে হবে 5 নম্বর। 5 নম্বর মানে কি? এখান থেকে আরও 10 বেশি পেয়েছে, তাহলে আমি আরও কি করব, 10 বাড়িয়ে বলবো 5। তাহলে 5 কত হলো? 75 আর 10-এ যোগ করে 85। এটাই হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে? চলো এইবার আমি শুরু করবো আমাদের 11 নম্বর অঙ্ক। কি বলছে, এ বি এবং সি এর বেতন 1:2:3 অনুপাতে রয়েছে। বি ও সি এর মোট বেতন 9000 টাকা হলো, সি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? আরে জয়নিতাই, কি করে করবো? 2/1 × 100%। শেষ, কী করলাম? ট্রিক অফ রেশিও, আর কিছুই নয়। আগেও ট্রিক অফ রেশিও, এখনও ট্রিক অফ রেশিও, সেইভাবেই আমি এগিয়ে যাব, ঠিক আছে? দেখো এখানে বহু রকম কথা লেখা আছে, আগেই বলেছি অনেক ধরনের কথা তোমার পরীক্ষায় লেখা থাকবে যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। যেমন এখানে বলেছে A:B:C, 1:2:3। কী বলেছে, বিআরসি এর মোট বেতন হচ্ছে 5000 টাকা। আরে 5000, 9000, 10000, 20000, 50000, 1 লাখ কোনো ভ্যালুই নেই। পার্সেন্টেজ বার করছো, মানে তুমি রেশিওর অ্যাপ্লিকেশন, যখনই তুমি ট্রিক অফ রেশিওতে চলে আসতো, মানে অরিজিনাল নাম্বার অযথা, ফালতু ফালতু অযথা নাম্বার দিয়েছে, বিআরসি যোগ করে 9000, 10000 কোনো ব্যাপার নেই। আমরা কি জানি রেশিও কি বলছে, এর মান 1 আর সি এর মান কত টাকা? 3 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে সি এর থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে, তার মানে যদি আমি বিআরসি যোগ করে 9000 টাকা যদি পরীক্ষায় অ্যাপ্লাই করতাম, তাহলে অঙ্কটা লেন্দি হয়ে যেত, যেটা দরকারই নেই। তাহলে আমি জাস্ট বার করব সি থেকে এ আমার কতটা বেশি পাচ্ছে, বলো? 3 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 2, মানে সি মাইনাস এ হয়ে গেল আমাদের 2, 2 টাকা বেশি পাচ্ছে। প্রশ্নটা হচ্ছে পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজ করলে কি করব, আগের মতো আগে যেভাবে যাচ্ছি ট্রিক অফ রেশিও, এখানেও তাই যাব, যে 2 টাকা বেশি পাচ্ছে কার সাপেক্ষে? এর সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে কোথায় দেবো? নিচে। তার মানে 2/1 পার্সেন্টেজে ট্রান্সফার করে দিলে কি করব, × 100%, আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 200%। চলো এবার আমরা করবো আমাদের 12 নম্বর অঙ্ক। দেখো ধীরে ধীরে আমরা এগোচ্ছি, ধীরে ধীরে এগোচ্ছি, ট্রিক অফ রেশিও ধীরে ধীরে বুঝবো, ধীরে ধীরে এগোবো। দেখো এই জাতীয় অঙ্ক 12 নম্বর, কী বলছে, যদি কোনো শিক্ষার্থী 25% নম্বর অর্জন করে তবে তিনি 210 নম্বরের জন্য ব্যর্থ হন, তবে তিনি 55% নাম্বার অর্জন করেন
তবে তিনি 240 নম্বর নাম্বার নিয়ে উত্তীর্ণ হন, মানে 5 মার্কসের থেকে 240 নম্বর বেশি। ঠিক আছে, পাশ করতে তার কত শতাংশ নাম্বার দরকার? তাহলে আমরা প্রথমে কী শিখেছি, মোট মার্কস কত, আগের অঙ্কে আমরা কী শিখলাম পাশ মার্কস কত, এইবার শিখবো পাস পার্সেন্টেজ কত। চলো দেখি, চলো তাহলে আমাদের কী কী ডাটা ছিল আরেকবার মাথায় নিয়ে নিই, 25%, 210, 55%, 240, পাস করতে আমাদের কত পার্সেন্ট নাম্বার লাগবে, মানে 210, 240 মানে 7:8, তার মানে 14, মানে 39% হয়ে গেল এক্সাম অ্যাপ্রোচ 39%। ঠিক আছে, তাহলে রেশিও দেখো, আমরা এক্সাম রেশিও বসিয়ে দিয়েছি, সেটাই আমরা এখানে বুঝবো কেন এরকম হচ্ছে, কী কারণ, কী বৃত্তান্ত, এগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। দেখো কী বলছে, আবার আসি সেই অঙ্কে, আগের অঙ্ক থেকে এটা আরেকটু অ্যাডভান্স, মানে আস্তে আস্তে শিখছি। ঠিক আছে, এইখানে ধরো 5 মার্কস হলো, আচ্ছা একটা ছেলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, 25%, আর আরেকটা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, 55% হলো। তাহলে ট্রিক অফ রেশিওতে আমরা কী বলছি সেটা ভালো করে দেখো, একজন বলছে আচ্ছা যে 25% পেয়েছে সে 5 মার্কসের থেকে কত কম পেয়েছে, 210, আর যে ছেলে 55% পেয়েছে সে 5 মার্কসের থেকে কত বেশি পেয়েছে, 240। প্রশ্ন হচ্ছে পাস পার্সেন্টেজ, এই অঙ্ক একটু আগে আমরা করেছি, বার করেছিলাম কি পাস মার্কস, এবার করবো পাস পার্সেন্টেজ। দেখো রেশিওর খেলা দেখো কোথায়, এখানে রেশিওর খেলা রয়েছে, এই খেলাটা তোমাকে খেলতে হবে অঙ্কের সাথে, রেশিওর খেলা খেলতে হবে। কীভাবে রেশিওর খেলা খেলবো দেখো, খুব ভালো ঠান্ডা মাথায় বোঝো, আমার দরকার নেই টোটাল মার্কস বার করে, পাস মার্কস বার করে, পাস পার্সেন্টেজ সেটা তো করা যাবে, যে এখান থেকে টোটাল মার্কস বার করা যাবে, প্রথম অঙ্কে শিখিয়েছি, পরের অঙ্কে পাস মার্কস শিখিয়েছি, সেখান থেকে পাস পার্সেন্টেজ করা যাবে, দরকার নেই, এত টাইমই নেই পরীক্ষার হলে। দেখো রেশিওর খেলাটা দেখো, দেখো 210 এখানে, এখানে কত হয়ে যাচ্ছে, 240, তার মানে এদের রেশিও কত, 7:8 হবে কিনা, 30 দিয়ে কেটে দিলাম, তার মানে কি, তার মানে ভালো করে বোঝো এই জায়গাটা, এখান থেকে আমার 7 ঘর যদি গ্যাপ হয় তাহলে এখান থেকে আমার গ্যাপ হচ্ছে 8 ঘর। এইটা হলো ট্রিক অফ রেশিওর মেন মজা, আমার ট্রিক অফ রেশিওর মেন মজা শুরু হয়েছে এবার অঙ্কে। ঠিক আছে, এখান থেকে আমার 7 ঘর এগোলে এখান থেকে আমাকে 8 ঘর এগোতে হবে, তাহলে বলো তো এদের মধ্যে আমার গ্যাপ কত ঘর, এই যে গ্যাপটা আমার কত ঘর ছিল, 30% গ্যাপ। দেখো অঙ্ক হয়ে গেছে, এইখানে 7 ঘর গ্যাপ, এখানে 8 ঘর গ্যাপ, তাহলে একটা ল্যাপ এগোলে কত ঘর গ্যাপ পূরণ হয়ে যাবে, 7 আর 8 15% ঘর পূরণ, আমাকে পূরণ করতে হবে কত ঘর, 30% গ্যাপ। তাহলে জয়নিতাই আমাকে কি বলছে, 7/15 × 30%, কেন এইখানে 7 এইখানে 8 টোটাল হলো 15, তাহলে এইটুকু পার্ট মানে কি 7/আউট অফ এইটুকু পার্ট মানে 15 ভাগ, আর আমাকে গ্যাপ পূরণ করতে হবে কত পার্সেন্টের গ্যাপ, 30%, তাহলে আমার এই গ্যাপটা কত পার্সেন্টে চলে আসছে, এই গ্যাপটা আসছে 14%, অথবা এই গ্যাপটা আসছে আমার 16%, তাহলে তো দেখো 30%টা পূর্ণ হয়ে গেল, তাহলে এখানে হলো 25%, এই পার্টে হলো 16%, তাহলে জয়নিতাই পাস পার্সেন্টেজ কত হয়ে গেল দেখো, এইখানে আমার আসছে 25 আর এখানে আসছে আমার 14, 39%, অথবা আমি করতে পারতাম 55 − 16, এদিকে ব্যাকে আসতে পারতাম 39, যেদিক থেকেই করো 39 ইজ দ্য রাইট অ্যান্সার, চলে যাব পরের অঙ্কে, একবার তোমরা দেখা হলে পুরোটা টুকে নাও। চলো এবার আমরা যাচ্ছি আমাদের 13 নম্বর অঙ্কে, 13 নম্বর অঙ্কে কী বলছে, কেরোসিনের দাম 25% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের খরচা কত শতাংশ হ্রাস করতে হবে যাতে কেরোসিনের মাসিক আয় কোনোভাবেই বাড়বে না, তাহলে কী করবো, কী করবো, তাই তো কী করলাম, কিছুই করলাম না, জাস্ট ট্রিক অফ রেশিওর অ্যাপ্লিকেশন করলাম। কী বলছে, 25% দামটা বৃদ্ধি পেয়েছে, দেখো আমরা 25% করছি, হতেই পারে পরীক্ষার হলে এসছে 16/2-3% বৃদ্ধি পেয়েছে, বা 57/1-7% কমে গেছে, বা 44/4-9% বেড়ে গেছে,
বা 357.17% বেড়ে গেছে, যাই বলুক ট্রিক অফ রেশিওতে সবসময় একই সময় লাগবে। এইটা একটা ট্রিক অফ রেশিওর ইম্পর্টেন্ট গুণ। তাহলে আমাদের কত পার্সেন্ট বেড়ে গেছিল? 25%। 25% মানে কি? 1/4। তার মানে এই চারটা কি আমাদের অরিজিনাল নাম্বার, তাই তো? চার হলো আমার অরিজিনাল, মানে আগে আগে আমার কাছে ছিল কত টাকা? 4 টাকা। তার 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে যদি আমার কাছে 4 টাকা দাম হতো, এখন সেটাই হয়ে গেছে 5 টাকা। তাহলে বলেছে না আগের জায়গাতেই আমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে? আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা মানে আমাকে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, ভালো করে বোঝো। তাহলে আমাকে কত কমাতে হবে? 1 টাকা কমাতে হবে, তাই তো? আচ্ছা, 100% ব্যবহার মানেই 100 টাকা, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। মানে 4 টাকা ব্যবহার মানে তার 4% ইউজ, এইভাবে আমরা অঙ্কটা করছি, ঠিক আছে? তাহলে আগে যদি হতো 5, এখন হবে 4, তাহলে কত কমাতে হবে? 1 কমাতে হবে। তাহলে যদি বলি পার্সেন্টেজে কত কমাতে হবে, তাহলে 1 কমাতে হবে প্রতি কতর মধ্যে? যেটা এখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 5-এর মধ্যে। পার্সেন্টেজ যদি করি তাহলেই করে দেবো ইনটু 100%, তার মানে 20% আমাকে কমাতে হবে। চলো পরে করছে, চলো এইবার চিনির দাম কমে গেছে 12%। একই টাকায় কত কুইন্টাল চিনি কেনা যায় যা উচ্চ দামে 44 কুইন্টাল কিনতে লাগতো, ঠিক আছে? তাহলে চলো আমরা কীভাবে করবো এক্সাম অ্যাপ্রোচ। তবে এইগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, ঠিক আছে? তো এই সহজ অঙ্কে বেশি টাইম নষ্ট করলে হবে না। উচ্চ দামে আমি কত পেতাম? 50 কেজি, ঠিক আছে? তো সরি, নিম্ন দামে পেতাম হচ্ছে 50 কেজি, আর উচ্চ দামে আমার বলেছে 44 কেজি, ঠিক আছে? চলো, বলছে চিনির দাম 12% কমে গেছে, তার মানে কি? দেখো ভালো করে বোঝো, 100 যদি হতো আগে, আর এটা মানে কি উচ্চ দামে হলো, যদি হতো 100, তাহলে এখন এখন তো দাম কমে গেছে, তার মানে কম হলো। তাহলে এখন কত পার্সেন্ট কমে গেছে? 12% কমে গেছে, মানে 100 থাকলে এখন হয়ে গেছে 88 টাকা হলো। আচ্ছা, আগে আমি কত কেজি চিনি পেতাম? 44 কেজি চিনি পেতাম, তাই তো? 44 কেজি চিনি পেতাম মানে আমার কত টাকা খরচা হতো? 1 কেজির দাম যদি 100 টাকা হতো, 44 কেজির দাম হতো 4400 টাকা হলো। আচ্ছা, এখন বলেছে কি আগে যে দামে কিনতাম, মানে উচ্চ যে দামে কিনতাম, এখনও আমি চিনি বাবদ সেই টাকাই খরচা করি? মানে আগে যদি 4400 করতাম, এখনও 4400ই করবো, তাহলে এখন আমি কত কেজি পাবো? 1 কেজির দাম কত করে? 1 কেজির দাম 88 টাকা করে, এখন হচ্ছে 1 কেজির দাম 88, ঠিক আছে? তো আর টোটাল টাকা আমি ইনভেস্ট করছি এর মধ্যে কত জয়নিতাই? 4400। তাহলে ট্রিক অফ রেশিও কী বলছে? 4400/88, তাই তো? 1 কেজির দাম 88, 4400 টাকা কত কেজি চিনি পাবো? তাহলে আসতে কত? 50 কেজি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি বলতো কত কেজি বেশি পাবো, তাহলে কী করতাম? 50-44, 6 কেজি বেশি পাবো। যেভাবে বলবে কোশ্চেন সেইভাবে এগোবো, চলে যায় পরের কোশ্চেন। চলো, আজকে আমরা করছি আমাদের শেষ অঙ্ক। আরও একবার মনে করে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই নিডি পার্সেন্টদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে গোটা বাংলা একসাথে সবাই মিলে ঠিক অঙ্ক ঠিকভাবে শিখতে পারি, সেটাই আমাদের টার্গেট। চলো লাস্ট অঙ্ক কী বলছে? একটি পরীক্ষায় 35% গণিতে ফেল করে, 25% ইংরাজিতে ফেল করে, 10% গণিত ও ইংরাজি উভয় বিষয়ে ফেল করে, তবে উভয় বিষয়ে কত শতাংশ ছেলে পাস করেছে? কত শতাংশ ছেলে পাস করেছে? তাহলে এটা তো আমাদের কাছে কোনো অঙ্কই নয়, এখানে আছে 35, ওখানে আছে আমার 25, আর এইখানে আছে আমার কত? 10। তাহলে আমার কত হয়ে গেল? 25, 35 আর 10। তাহলে উভয় বিষয়ে পাস করলো কত? 50%। এগুলো মাথাতেই অঙ্ক করা যায়, ঠিক আছে? এগুলো খুব আহামরি কিছু জিনিস নয়। কনসেপ্ট কী বলছে দেখো, কনসেপ্ট দেখো, কনসেপ্ট একটু আমরা ছবি আঁকি, আরও সহজ করে ফেলি অঙ্কটাকে। ছবি আঁকি, ছবির মধ্যে আমি ধরি আমার টোটাল ছেলে হচ্ছে আমার 100 জন হলো, যেটা ট্রিক অফ রেশিওর একটা পার্ট,
আচ্ছা, এইবার এই হলো দুটো গোল এঁকে ফেললাম। কেন আঁকলাম বলেছে না, কিছু ছেলে ইংলিশে আছে, কিছু ছেলে অঙ্কে আছে, আর কিছু ছেলে বোথে আছে, দুটোতেই পাস করেছে। আরে অদ্ভুত বিষয়, এই বোথে কতজন আছে আমার বলেছে 10%, এই 10% আছে আমার বোথে। ইংরাজিতে কত আছে 35%, গণিতে ফেল করে, তাহলে এটা হচ্ছে আমার গণিত মানে ম্যাথ, তাতে আছে 35, এইটা আমার কি ইংলিশ না বাংলা কি আছে দেখো, আছে আমাদের হচ্ছে ইংলিশ, তাতে ফেল করে কত 25%, তার মানে 25 জন, আর দুটোতে মিক্সডে আছে আমাদের 10 জন, তাহলে বলতো টোটাল গোলে কতজন আছে 35 জন, এইটুকু গোলে আমার কতজন আছে 10 জন, তাহলে এই চাঁদের মতো অংশে আমার কতজন আছে, চাঁদের মতো অংশ মানে কি তারা শুধু গণিতে ফেল করেছে, অনলি ম্যাথে ফেল করেছে, টোটালে 35 এইখানে, তার মধ্যে এটুকুতে চলে গেছে 10, তাহলে বাকি পার্টে আছে 35 - 10 মানে 25 জন, তাই তো। আচ্ছা এই ইংলিশটা কীভাবে বার করি, টোটাল গোলে আছে কতজন 25 জন, তার মধ্যে এইটুকু গোলে কতজন আছে 10 জন, তাহলে এইটুকু গোলে কত আছে 25 - 10 = 15, তাহলে এই সবগুলো কি ফেলের ক্যান্ডিডেট, তাহলে টোটাল ফেল আমার কত হয়ে গেল 25, 10 আর 15, 50% কি ফেল, তাহলে 100 জনের মধ্যে 50 জনে কি করে ফেলেছে জয়নিতাই, ফেল করে ফেলেছে। তাহলে ট্রিক অফ রেশিও কী বলছে, পাস কতজন, পাস হলো বাকি, মানে টোটাল তো আমার 100 জন, তাহলে 100 - 50, তাহলে টোটাল হলো আমার 50 জন, 50 জন ফেল আর 50 জন সব বিষয়ে পাস। দেন নেক্সট অঙ্ক,